এখন আমাদের সামনে আছে আমাদের দাদা দাদা আপনি আপনার নাম বলেন তরুণদাস তরুণদাস হাত 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 দেখান তরুণদাস তারপরে আছে আমাদের কে আমি দাদা ছোট ভাই কি নাম কি মোহাম্মদ কামরুল হাসান ফুরকান তারপর কাউসার আমাদের নোয়াখালীর ছেলে তোমরা একে একে সবার পরিচয় দাও হ্যাঁ পরিচয় দাও আচ্ছা তারপরে আমাদের সহযোগী শাহিন ভাই আর এর সাথে আছি আমি একটু দাঁতটি ভিতরে ঢুকান ইফতার পার্টির আয়োজনে টোটাল একটা ফুলফিল জার্নিতে যে জার্নির মধ্যে আমরা সবাই আছি আমরা কেটন সার্ভিস সেন্টারের সকল সদস্য এবং কিছু স্পেশাল গেস্ট যেটা হয়তো বা প্রথমে দেখানো হয়েছে আমাদের তরুণদা উনি আমাদের স্পেশাল চিফ গেস্ট আমাদের জন্য আর আমরা সবাই একসাথে যাচ্ছি সাত রাস্তা এই সময়ের মধ্যে আমরা যে জায়গা দিয়ে এই জার্নিটা উপভোগ করছি সেটা হলো উপশহর পূর্বাচল উপশহর যে জায়গাটা হবে একটা সময় বাংলাদেশের সবচেয়ে জনবহুল এবং সবচেয়ে উন্নয়নশীল একটা এলাকা যে এলাকার মধ্যে আসলে সব কিছুই থাকবে সাধারণ মানুষের জীবনযাত্রার জন্য যতটুকু প্রয়োজন যেই মানুষগুলি যেই জায়গাতে থাকবে এই এই জায়গাটা হবে আর এই 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 জায়গাটার মধ্যে থাকবে যে সবচেয়ে প্রয়োজনীয় যেই জিনিসগুলি জনসাধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা সকল সুযোগ সুবিধা এখানে থাকবে আর আমরা এই মাত্র পূর্বাচল অর্থাৎ উপশহর শেষ করে আমরা ঢুকলাম 300 ফুট যে রোডটা আছে এই রোডে আমরা এর মধ্যেই দেখানোর চেষ্টা করব এই রোডে কী কী সৌন্দর্যতা আছে কী কী কনস্ট্রাকশন হচ্ছে এই কনস্ট্রাকশন এরিয়া আমাদের যাচ্ছে গাড়িটা গাড়ি এখন ডানে টার্ন নিয়ে ঢাকার উদ্দেশ্যে বুক করবে আমরা ঘুরে ঘুরে যে কাম হয়ে যাবে কি বলা হয়েছিলাম মোটামোটা আমরা আশা করছি আগামী 40 মিনিটের মধ্যে আমরা তেজগাঁও সাত রাস্তা ঢাকা পৌঁছে যাব এই সময়ের জন্য আমরা আপাতত একটু বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসবো আবার আপনাদের সাথে তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ